হায় হায় অপু ভাই, তোমার কাছ থেকে এটা আমরা আশা করি নাই। দুবাইতে গেছিলা ভালো কাজের জন্য, করছিলা ভালো কাজ। এখন আমরা কি দেখতেছি, টিকটকে নতুন একটা মায়া নিয়া ভিডিও করে দিতেছে উড়াইয়া। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে কিন্তু অপু ভাই দুবাইতে গেছিল এবং দুবাইতে গিয়ে কিন্তু সে নতুন নতুন ভিডিও আপলোড দিছিল এবং দুবাইয়ে কি জন্য গেছিল সেইটা তো আপনারা দেখতেই পারছিলেন, যে সে একটা দোকান উদ্বোধন করার জন্যই কিন্তু সে দুবাই গেছিল। আর এখন কি করতেছে, এখন আমরা হঠাৎ তার একটা ব্লগের মধ্যে দেখতেছি একটা মায়া এসেছে এবং সেই মায়াটিকে এবং সেই মায়ার আসল পরিচয়গুলো কি সে কিন্তু একটা ব্লগ ভিডিওর মাধ্যমে বলেছে এবং সেই মায়া সম্পর্কে অপু ভাই কিন্তু অনেক গোপন রহস্য তার ভিডিওর মধ্যে বলেছে। সো সেই ভিডিওটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। গাইজ, অপু ভাইয়ের কাণ্ডগুলো দেখতে কিন্তু আমি স্টুডিও থেকে বাইরে চলে আসছি এবং বাইরে এসে এই ভিডিওটা করতেছি, যাতে আপনাদের অনেক রহস্য বলতে পারি এবং অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। গাইজ, ভিডিওটা আপনারা কেউ মিস দিবেন না, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু টিকটক আর অপু ভাইয়ের অনেক গোপন রহস্য এবং গোপন তথ্য থাকবে। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন এবং ভিডিও শেষে আমি অপু ভাই এবং সেই মেয়েটির অনেক গোপন ভিডিও আপনাদের দেখাবো। গাইজ, গত কিছুদিন আগে কিন্তু টিকটক আর অপু ভাই তার ইউটিউব চ্যানেলে একটা ব্লগ আপলোড দেয় এবং সেই ব্লগের মধ্যে কিন্তু ওই মেয়েটার আসল পরিচয় বলে এবং সে কিন্তু স্পষ্টভাবে তার টিকটক আইডি থেকে বলতেছে, এই যে তার টিকটক আইডিটা, এবং সে কিন্তু স্পষ্টভাবে বলতেছে যে এই মেয়েটা কি তার ফ্রেন্ড। গাইজ, আপনারাই বলেন, তার যদি ফ্রেন্ড হয় তাহলে এত ক্লোজ বা এত গাড়ির ভিতরে এত ক্লোজ হয়ে কিভাবে ভিডিও করে? এবং সে কিন্তু এই যে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভিডিওটা দেখেন, কি জলে জলে, এখানে কিন্তু সে স্পষ্টভাবে বলতেছে জলে। মানে এই কথাটার মানে কি দর্শক, যে অপু ভাই এই কথাটা কেন দর্শকদের বলতেছে? আমরা তো বুঝতেই পারছি অপু ভাইয়ের সাথে ওই মেয়েটার সম্পর্ক কি এবং ওই মেয়েটার আসল পরিচয় কি, ওইটা কিন্তু টিকটক আর অপু ভাই তার ইউটিউব চ্যানেলে বলে এবং সে এইটাও বলে ওই মেয়েটা হচ্ছে ইন্ডিয়ান এবং সে কিন্তু পাঞ্জাবি এবং সে কিন্তু স্পষ্টভাবে হিন্দিতে কথা বলছে, সে কিন্তু বাংলাদেশি না। গাইজ, ওই মেয়েটাকে দেখতে কিন্তু আমরা স্পষ্টভাবে বাংলাদেশের মতো দেখতে পাচ্ছি। গাইজ, অপু ভাই এবং সেই মেয়েটাকে নিয়ে আপনাদের কী মতামত, প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং ওই মেয়েটার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আমি